করে দেখাচ্ছি। দেখো কটি বোতাম একই জামার মধ্যে, ছেলেদের জামা পরো এরকম করে
একই সাইজের জামার নটি জামায় মোট কতগুলি বোতাম রয়েছে বা থাকবে? নটি জামা, এটা হচ্ছে জামার সংখ্যা, আর এটা উপরেটা বোতামের সংখ্যা। তো আমি এখানে ছবি করে দেখাচ্ছি, দেখো কটি কটি জামা মোট নটি। এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এছাড়া জামার সংখ্যা কটি করে বোতাম? সাতটা করে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এইরকম করে সব সাতটা করে আমি সংখ্যা লিখে দিচ্ছি, সাতটা করে। এরকম সাতটা করে বারবার আমরা হিসাব করতে গিয়ে কিসমিস হয়ে যেতে পারে, মানে যোগের সংখ্যা কম বেশি হয়ে যেতে পারে। তা বারবার যোগ না করে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ করা। তাই আমি গুণ চিহ্ন দিয়ে দিই, গুণ চিহ্ন দিয়ে গুণ করে দেখবো, যেটা তোমরা নামটা শিখেছ, সাত নয় তেষট্টি কিংবা ন সাতে তেষট্টি। তোমরা তাড়াতাড়ি না করতে পারলে সাথে নামটা রাখবে নয় পর্যন্ত, অথবা নয় নামটা রাখবে সাত পর্যন্ত। তা আমরা জানলাম কত, ন সাথে তেষট্টি, ছ দশটি তেষট্টি, তেষট্টিটি জামা কিন্তু নয়, সেটি বোতাম, বোতামের সংখ্যা। অর্থাৎ যে দাগ দিয়েছে বোতাম, এই বোতামগুলো রয়েছে তেষট্টি, ন সাথে তেষট্টি। বইতে রয়েছে দেখো বক্স করে গুণিতক, আবার একটা বক্স সমান কয়টি, তারও একটা বক্স বা শূন্যস্থান। এবার দেখো ন সাথে তেষট্টি বলছে একটি জামায় সাতটি বোতাম, এইরকম নটি জামায় কটি বোতাম? তো ন সাথে তেষট্টি, ছ দশটি তেষট্টি, তেষট্টিটি বোতাম, ঠিক আছে। একই রকম কিন্তু আগের অঙ্কটাও দেখিয়েছি, এটাও তোমরা করতে পারবে। আচ্ছা এরপরে কয়েকটা করে দেখাচ্ছি, দেখো বুঝতে কারোর অসুবিধা হলে আমাদের ফোন করে জানাবে, আশা করি বুঝতে অসুবিধা হবে না, তবুও বলা থাকলো স্কুলের সঙ্গে যোগাযোগ করবে, এবং না বোঝাবলো স্কুলের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে। আবার কয়েকটা দেখো, একটি হাতে কটি আঙুল বলো তো, কাউন্ট করে দেখতে পাচ্ছ? পাঁচটা, এক দুই তিন চার পাঁচ। তাহলে একটি হাতে কটি আঙুল, এটা হচ্ছে আঙুল, একটি হাতে পাঁচটি আঙুল, এইরকম দুটি হাতে, এইরকম মানুষের দুটো হাত তো, ঠিক আছে, এই দুটি হাতে কটি আঙুল, দুটি হাতে, এটা হচ্ছে হাতের সংখ্যা, আর উপরে হচ্ছে আঙুলের সংখ্যা। এইরকম আবার দেখি, এই যে একটা হাত, এই যে একটা হাত, এই হাতে কটা আঙুল? এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ পাঁচ দশ। আমরা বারবার না হিসাব করে তার সংক্ষিপ্ত কি করেছি, দশ গুণ করতে হবে, পাঁচ দুগুণে দশ, দশটি হচ্ছে আঙ্গুলের সংখ্যা। একটা হাতের পাঁচটা আঙুল যদি থাকে, এইরকম দুটি হাত রয়েছে, পাঁচটা পাঁচটা দশটা, তা আমরা এটা সহজে দুটো বলে পেয়ে যাচ্ছি, এরকম তো অনেকগুলো হাত দেওয়া থাকতো, তাহলে আমাকে গুণ করতে হতো, বা এখনো গুণ করছি, তখন হিসাব করতে করতে হিমশিম খেয়ে যাওয়ার ব্যাপার। তো এখানে বইতে যেটা রয়েছে দেখো, একটি হাতে পাঁচটি আঙুল, গুণ চিহ্ন মাঝখানে, এরকম দুটি আঙুল, দুটি হাতে কটি আঙুল? পাঁচ দুগুণে দশ, তাহলে দশটি আঙুল, ঠিক আছে, উত্তর এরকম করে লিখবে, অতএব দুটি হাতে দশটি আঙুল। আচ্ছা এরপর মোদ্দাকে করে দিচ্ছি, দেখো একই রকম কিন্তু আমি করে দিচ্ছি, তোমরা না পারলে করার চেষ্টা করবে বা জানবে। মোটা রয়েছে এক দশটি করে ফুল নিয়ে একটি এক একটি মালা নাপতে হলে, দশটি করে ফুল ধরো গাঁদা ফুল, এরকম করে একটা ধরো মালা, এই একটা মালা রয়েছে, এই একটা ফুল গাঁদা
তোমরা খাতায় তুলবে, পরের পেজে দেখো পেজ নাম্বার 73। 73 পেজে রয়েছে শুধু গুণ করো, ভাষার অঙ্কে ঠিক উপরে রয়েছে দেখো, শুধু গুণ করতে হবে দুই অঙ্ক দিয়ে। যেমন শতক দিয়েছে, দশক দিয়েছে আর একক। 23 2 10 দশকের ঘরে 2 10 3 23 গুণ চিহ্ন দিয়ে 3 গুণ করে দেখি। এককের সংখ্যা দিয়ে স্টার্ট করতে হবে, 3 3 9 আর 3 2 6। এই হচ্ছে গুণফল সমান। এর আগের ক্লাস তোই সবগুলো হয়েছে অন্যান্য কারণে, কারণ এইগুলো পরীক্ষায় থাকে প্রত্যেকবারের যোগ্য গুণফল এগুলো করিয়েছি, আবার একবার রিভিশন হচ্ছে, আবার সেকেন্ড টার্ম বা অনেকগুলো পরীক্ষা রয়েছে, একই অঙ্ক থেকেই দেব। কারণ একসঙ্গে ফার্স্ট টার্মে গুণ বলে এত গুণ শেষ করা যাবে না, অন্য আইটেম দিতে পারবো, এই জন্য পাঠ পাঠ করে দিয়েছিলাম। এখন তার পরের পাঠটা দিচ্ছি সে একই টাইপের, ঠিক আছে। গুণফল 6 10 9 69। এটা হচ্ছে কয়েকটা লেখা, কয়েকটা লেখা দেখো, 3 10 4 34 এর মাথা একক আর এটা দশ, 5 5 4 20 2 10 0 20 হয়, 20 0 হাতে থাকলো 2, 5 3 15 বা 3 5 15 16 17, ঠিক আছে। এটার গুণ ফল হয়েছে 34 5 মানে 170 লিখবে। অতএব গুণ ফল সমান কত হলো, 170 গুণ ফল হচ্ছে 170। এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। এখন হোমওয়ার্ক থাকবে দেখো, ক থেকে ক পর্যন্ত শুধু গুণগুলো, মানে এগুলো পরীক্ষা এর আগে পরীক্ষায় নিয়েছি, দিয়েও দিয়েছিলাম, তো আর একবার এগুলো জানবে। ক থেকে ক পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক, এদিকে দিচ্ছি দেখো হোমওয়ার্ক, ক থেকে ক গুণ কর, পেজ 73 শুধু গুণ করো যে রয়েছে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের পড়বো, ঠিক আছে। টাটা, সবাই বাড়িতে উপস্থিত হবো।